সাভারের গোলাপ গ্রামের গোলাপি রূপের টানে ছুটে যান অনেকেই। ঈদের ছুটিতে অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয় জায়গাটি, লোকজন যান বছরের অন্য সময়েও। আমরা রওনা দিই সাভারের ইমানদীপুর থেকে। অটোরিকশায় প্রথমে কিছুটা পথ ভালো চললেও একটু পরেই টের পাওয়া যায় ভাঙাচোরা রাস্তার অস্তিত্ব। নদীর ঢেউয়ে ভাসার মতো পথের ঢেউয়ে দুলতে দুলতে চোখ চলে যায় সাভারের এই গ্রামে। মনে হচ্ছে পাহাড়ি কোনো জনপদ, মাঝে মাঝে সবুজ, পাকা ধানের সোনালি হলুদ আর লাল মাটির বৈচিত্র্য চোখ জুড়িয়ে দেয়। হঠাৎই চোখে পড়ল মাটির ঘর। গাড়ির ঝাঁকুনিতে বিক্ষিপ্ত মনের ক্ষিপ্ত ভাব দূর করতে নেমে পড়ি ঐতিহ্যের সাক্ষীকে কাছ থেকে দেখতে। বিকেল গড়িয়ে আসায় দেরি করার সময় যে আর নেই, তাই তো আবারও ছুটে চলা গোলাপ গ্রামের দিকে। পথের দুপাশের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে যোগ হয় গ্রাম বাংলার আরও কিছু রূপ। যদিও এই গ্রামগুলোতে আর একচেটিয়া আদি রূপ নেই, ইট পাথরের স্তূপ জেঁকে বসেছে নরম সরম মাটির বুকে। জনপদটিতে আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে গড়া দালানকোঠার সঙ্গে যোগ হয়েছে আবাসনের আগ্রাসন। তাত্ত্বিক ভাবনায় ছেদ পড়ল জাতীয় ফল কাঁঠালের চেহারা দেখে। এ দৃশ্য এখনও জানান দেয় কতটা উর্বর ও খাঁটি বিরুলিয়ার মাটি। দূর থেকে চোখে পড়ে জনসমাগম, মেলা বসেছে মেলা কিছুর সমন্বয়ে। একচ্ছত্র গোলাপ বাগানের সৌন্দর্য দেখার সুযোগ এখানে কম, অবশ্য এ আয়োজন ক্ষণিকের। দর্শনার্থীরা আসবেন, কেবল চোখের তৃপ্তি নিয়ে ফিরে যাবেন তা তো আর হয় না, তাই স্থানীয়দের উদ্যোগে অস্থায়ী ঈদ মেলা। কচুর ফুল, কথাটি শুনলে অনেকের কাছেই তাচ্ছিল্য একটা ভাব মনে হবে, কিন্তু আমার চোখ তো একটু ব্যতিক্রম কিছু খোঁজে। অবশ্য তার আগেও অনেকেরই নজর কেড়েছে এই কচুর ফুল। ফেলনা জিনিসের সৌন্দর্যও যে কম নয় তার বিশেষ প্রমাণ এই ফুলগুলো। ফুলের বাগানে ঝাড়ু টানানো কেন, টের পাওয়া যায় কথাবার্তা শুনে। তবে তার আগে চোখে পড়ে জমির মালিকের সতর্ক চোখ এড়িয়ে বকার তারা খেয়ে জমিতে নেমে পড়েছেন অনেকে। দর্শনার্থীর আগ্রহের ভার বহন করতে হয় গোলাপের গাছগুলোকেই। সৌন্দর্যের ডালি ছড়ানো ডালপালাগুলো সহ পুরো গাছই সেলফি আর গ্রুপ ছবির কাছে ধরাশায়ী প্রায়। ঘুরতে এসে ঘোড়ার পিঠে চড়ারও সুযোগ আছে মেলায়। একসময়ের প্রধান বাহন এখনও বহন করে চলছে প্রজন্মের ধারাবাহিকতা। পুরনো যুগের ঘোড়া রেখে একটু এগোতেই চোখে পড়ল বন্দুকের ঘোড়াত বা ট্রিগার চাপছেন অনেকে। নিরীহ বেলুনের বুক বিদীর্ণ করার প্রতিযোগিতা চলছে। গুলির এই ভয় অনুভব করে কিনা জানি না, পাশ থেকে চিৎকার দিয়ে উঠল একটি বাহারি গোলাপ। বাগানের গোলাপ রেখে অনেকেই দেখতে থাকি তুবা নামের এই কন্যার চালচিত্র। এ যেন মনে করায় সেই চলচ্চিত্রের কথা। তবে এই সিনেমার নাম হতে পারে গোলাপি এখন গোলাপ রাজ্যে। এদিকে আজ যে রাজ্যে ভ্রমণের কথা সে কথা অনেকটা ভুলেই গিয়েছিলাম কিনা। ক্রেতার ডাকে চোখ চলে যায় ফুলের দিকে। খোপার যুগ না থাকলেও এখনকার তরুণীদেরও চিরাচরিত পছন্দ, মাথায় থাকবে তাজা ফুলের উপস্থিতি। বেচাকেনা আজ ভালোই চলছে, একেবারে চোখের সামনে কিংবা নিজের হাতে ধরে পছন্দ মতো নেওয়া যাচ্ছে গোলাপ ফুল। পাপড়ির আবডালে আজ ঈদের আমেজ। অনেকের কাছেই প্রথমবারের মতো এখানে আসা, নবীন প্রবীণ, তরুণ তরুণী, তাদের বয়সের পার্থক্য থাকলেও সবার রুচি আর পছন্দের তালিকা আজ একই। এ হচ্ছে বিরুলিয়ার গোলাপ। দর্শকদের অনেকেরই চোখে পড়েছে বেশ কিছু সাইনবোর্ড, এ স্বর্গরাজ্যে আবাসন কোম্পানির হানা। স্থানীয়রা জানান গত 10 বছরে অনেক জমি রূপান্তর হয়েছে বাড়িঘরে, টাকাওয়ালাদের কাছে জিম্মি হচ্ছে সৌন্দর্য। তবে অনেকের আশাবাদ এক জায়গায় আবাসন হলে আরেক জায়গাতে জমি এখনও আছে, কিন্তু অন্য জায়গার বাস্তবতা দেখলে মনে হয় হুমকির মুখে আছে পুরো গোলাপ গ্রাম। হাউজিং হলে ব্যক্তিগত জমি চলে, ঠিক আছে, যার টাকা দরকার। একটা বাগান নষ্ট হয়ে গেছে, ওটার পরে তার জমি নাই, ওই জায়গায় তার বাগান হতেছে না, ওটা তো শেষই। আমাদের এলাকায় কমতেছে, অন্য এলাকায় যায় বাড়তেছে। প্রথমে শখ, তারপর ধীরে ধীরে বাণিজ্য, এখন বিরুলিয়া সহ বেশ কয়েকটি গ্রাম পর্যটন কেন্দ্র বটে। কিন্তু রাস্তার বেহাল দশা কিছুটা ভাবাচ্ছে বা যেতে ভোগান্তি তৈরি করছে। তবে এখনো পর্যন্ত বেশ চোখ চুরানো, মন ভোলানো সাভারের এই কয়েকটি গ্রামের গোলাপ ফুল সহ অন্যান্য ফুলের সৌন্দর্য, যেখানে এখনো গ্রাম পর্যায়ে রয়েছে এই সৌন্দর্যের খনি।